ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات পূর্বাচল জি কে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন, সার্বিক ব্যবস্থাপনা আমাদের অত্যন্ত প্রিয় জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, এবং আজকের এই প্রোগ্রামে যিনি প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল আমাদের আরেকজন অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব এমএস আবুর সাহেব, তিনি খুবই অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন। আয়োজক বৃন্দ, আমন্ত্রিত দেশ বরেণ্য আলামাই কেরাম, বিশেষ করে কিছুক্ষণ আগে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা আরাম ছিলেন আমার খুবই শ্রদ্ধা ভাজন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ সাইফুদ্দিন বেলাল মাদানি, এবং আরো যারা পূর্বে আলোচনা রেখেছেন এবং যারা রাখবেন,
সমবেত প্রাণ প্রিয় দিনী ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি শত সমস্যার মধ্য দিয়ে সম্মেলন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। কারণ আমরা জানছি সার্বিক বিভিন্ন কারণে, করোনা আবহাওয়া বহু কারণে সাধারণত সমাবেশ করার সুযোগ হচ্ছে না। এমনই পরিস্থিতিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন তার ওই যাবতীয় প্রশংসা। অতঃপর যারা এর পিছনে অবদান রেখেছেন এই প্রোগ্রামকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাদের সবাইকে যাযায় কায়দা করুন। বিশেষ করে আমাকেও দাওয়াত করেছেন কর্তৃপক্ষ, সম্মানিত যিনি জেকে ফাউন্ডেশনের সভাপতি, তিনি একাধিকবার যোগাযোগ করেছেন, তার পক্ষ থেকে আমাদের ভাই নজরুল ইসলাম রাজ কতবার যে তিনি ফোন দিয়েছেন এবং যোগাযোগ করেছেন। এভাবে যারাই এই প্রোগ্রামকে সফল করার পিছনে অবদান রেখেছেন আল্লাহ সকলকে যাযায় কায়দা আমিন। প্রিয় ভাইরা, আমরা পর্যায়ক্রমে বিষয় ভিত্তিক আলোচনা শুনছি, এটি একটি অত্যন্ত ভালো দিক যে এক একজন আলোচকের কাছে এক একটি বিষয় নিয়ে কথা বলার, কথা শোনার সুযোগ পাওয়া যাবে। তবে আলোচকের আয়োজন বেশি হওয়ায় আলোচনার সময় কমে গেছে, কর্তৃপক্ষ বিষয়টিকে খেয়াল করবেন যাতে একজন আলোচক কমপক্ষে এক ঘন্টা আলোচনার সুযোগ পান, তাহলে তার কাছ থেকে কিছু কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে সুন্দর বক্তব্য পাওয়া যাবে, না হলে অল্প সময়ের মধ্যে বিষয়টিকে নিয়ে আমরা তো আহলে হাদিস মানুষ, আমাদের কিসসা কাহিনী দিয়ে পার করে দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না? আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দলিল উপস্থাপন করতে হয়, বোঝাতে হয়, এজন্য একটু সময়ের প্রয়োজন। তবে যাই হোক, যতটুকুই সম্ভব আলহামদুলিল্লাহ, আমার একটি বিষয় দেওয়া রয়েছে যা আপনারা ঘোষণায় শুনেছেন, আকীদা ও তাওহীদের জ্ঞান অর্জনের গুরুত্ব। আমার আগেই আমাদের শ্রদ্ধা ভাজন তিনি আলোচনা রাখছিলেন আমাদের সোনামণিদের, ছোট্ট বাচ্চাদের, কলেজার টুকরাদেরকে আমরা কি শিক্ষা দেব। সত্যি আজকে প্রথমত হলো দিনী শিক্ষা নেই, নতুন প্রজন্মের জন্য দিনী শিক্ষা নেই, এটি হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, দিনী শিক্ষা থাকলেও সঠিক আকীদা শিক্ষা নেই, যার ফলে দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মুফতি মানুষও তিনি ভ্রান্ত আকীদার উপর প্রতিষ্ঠিত হচ্ছেন এবং প্রচার করছেন, ঠিক না? তো শুধু দিনী শিক্ষা হলেই যথেষ্ট নয়, দিনের মূল বিষয় হল আকীদা, মূল বিষয় হল তাওহীদ। এই আকীদা ও তাওহীদের শিক্ষা যদি না হয় তাহলে সেই দিন কখনো নবী রাসূলদের দিন নয়। নবী রাসূলদের দিন হলো যার মূল প্রথম শিক্ষাই হবে তাওহীদের শিক্ষা, প্রথম শিক্ষাই হবে আকীদার শিক্ষা। বাস্তবে লক্ষ্য করুন, একজন অমুসলিম যখন ইসলামে প্রবেশ করবে সালাতের মাধ্যমে তো ইসলামে প্রবেশ করবে, তাই না?
তাহলে কি যাকাতের মাধ্যমে, না সিয়ামের মাধ্যমে, না হজের মাধ্যমে? না, কোনটাই না। সালাতের মাধ্যমেও নয়, সিয়ামের মাধ্যমেও নয়, যাকাতের মাধ্যমে নয়। একজন অমুসলিম ইসলামে প্রবেশ করতে হলে তাকে আকীদার মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হবে, তাকে তাওহীদের মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হবে, তাকে সর্বপ্রথম আকীদার মূল বিষয়কে স্বীকৃতি দিতে হবে, বলতে হবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আকীদা যদি সর্বপ্রথম গ্রহণ না করে তাহলে গোটা জীবনে সালাত আদায় করলেও তার পক্ষে মুসলিম হওয়া সম্ভব নয়, গোটা জীবনে অর্থ ব্যয় করলেও তার পক্ষে মুসলিম হওয়া সম্ভব নয়, প্রতি বছরেই আমরা হজ পালন করলেও তার পক্ষে মুসলিম হওয়া সম্ভব নয়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, যে আয়াতটি আমি পেশ করেছি সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। কোন সূরা? মুহাম্মদ। আমার মনে হয় ঠান্ডায় আপনাদের একটু কষ্ট হচ্ছে, তাই না? ঠান্ডায় খুব শক্ত হয়ে গেছেন মনে হয় নাকি? কোন সূরা? মুহাম্মদ, আয়াত 19। আল্লাহ বলে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিকা ওয়ালমুমিনিন ওয়ালমুমিনাত ফাআলাম। আল্লাহ বলছেন জ্ঞান অর্জন করো, কিসের? সালাতে, সিয়ামে, যাকাতে, হজ্জে? না, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জ্ঞান অর্জন। সর্বপ্রথম এই জ্ঞান যদি কারো মাঝে না আসে তাহলে তার ঈমান ঠিক হবে না, তার ইসলাম ঠিক হবে না, তার দ্বীন ঠিক হবে না। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, সময় তো স্বল্প, কথাও হবে অল্প, কিন্তু এক এক দিকে একটু কিছু না বললে হয় না। আমাদের সমাজে দাওয়াতি কাজ চলে, এক শ্রেণীর ভাইয়েরা দাওয়াতি কাজের জন্য জান মাল সব কিছু কুরবান করেন, কিন্তু তাদের আকীদা বিশ্বাস হলো সর্বপ্রথমে দাওয়াত দিতে হবে আকীদার না ফজিলতের। সর্বপ্রথম দাওয়াত দিতে হবে ফজিলতের, আকীদার দাওয়াত দেওয়া যাবে। কারণটা কি? তাদের বক্তব্য হবে, তাদের বক্তব্য হচ্ছে আল ফাদিলা তুজামিউ আন-নাস, ফজিলতের বিষয়গুলি মানুষকে ঐক্যবদ্ধ করে, আর ওয়াল আকীদা তুফারিকুন নাস, আকীদা মানুষকে নাকি বিভক্ত করে। কি বলবেন আপনারা? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার পরিবেশে কিসে দাওয়াত দিলেন? তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই আকীদা তোমার ভিতরে ভরিয়ে নাও, এই আকীদার আলোকে তোমার মন মগজকে গড়ে নাও, তাহলেই তুমি সফল হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনি নন, ধারাবাহিকতা অতীত খুলে দেখুন ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করলেন কোরআনুল কারীম সূরা নাহল 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتِ। আল্লাহ বলছেন শুধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা,
আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। সকল রাসূলের দাওয়াতের মূল বিষয় ছিল, প্রথম ছিল আনি আবুদুল্লাহ, ইবাদত কার জন্য? আকীদা না ফজিলত? জোরে বলেন, আকীদা না ফজিলত? তাওহীদ না ফজিলত? হয়তো কেউ বলবেন যে ফজিলত, যদি তাওহীদের ফজিলত হয় তাতে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আকীদার ফজিলত হয় কোনো সমস্যা নেই, কিন্তু জিনিসটা হতে হবে কি? আকীদা। সকল রাসূলদের দাওয়াত, সকল রাসূল রাসূলের দাওয়াত ছিল আনি আবুদুল্লাহ। যদি আজকে আলেমদের দাওয়াত সেটাই হতো, তাহলে আজকে আমাদের সমাজে আমরা শেখ খুঁজে পেতাম না। কিন্তু আলেমদের দাওয়াত সেটা নেই, রাসূলদের দাওয়াতের আলোকে আলেমদের দাওয়াত নেই, রাসূলদের দাওয়াতের আলোকে বক্তাদের বক্তব্য নেই, যার কারণে সমাজ আজকে শেরকে ছড়াছড়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের দুটি দিক উল্লেখ করলেন, তাদের দাওয়ার মূল বিষয় ছিল প্রথম দুটি জিনিস, একটি হলো আনি আবুদুল্লাহ, আল্লাহর সেই তাওহীদের দাওয়াত, দ্বিতীয় হলো ওয়াসতানিবুত তাগুত, যত প্রকার শিরক কুফরি ইসলাম বিরোধী তা থেকে বিরত রাখার দাওয়াত। এটাই হচ্ছে আকীদার দাওয়াত, এটাই হচ্ছে তাওহীদের দাওয়াত। প্রিয় ভাইরা, এজন্যই মনে রাখতে হবে ইসলামের সর্বপ্রথম যে বিষয়ে শিক্ষা নিতে হবে সেই বিষয়টি হলো আকীদা এবং তাওহীদ, যা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যার কারণে লক্ষ্য করুন, ইমানের বিষয় আর কারুল ইমান, ইমানের স্তম্ভ খুঁটি কয়টি বলুন তো, কয়টি ইমানের স্তম্ভ? না কিছু জিজ্ঞাসা করবো এই জন্য, জানার জন্য। আর এটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন কোন নতুন শিক্ষা দিতেন, গুরুত্বপূর্ণ যদি বিষয় হতো আগে জিজ্ঞাসা করতেন এটা। যেমন সহিহুল বুখারীর হাদিস, প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরি আবু সাঈদ খুদরি না, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া মুআয, আতাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? হে মুআয, তুমি কি জানো মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, বান্দার প্রতি আল্লাহর কি অধিকার রয়েছে? আবার বললেন, তুমি কি জানো আল্লাহর কাছে বান্দার কি অধিকার রয়েছে, কি হক রয়েছে? সাহাবী বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আবার জিজ্ঞাসা করলেন একটু পরে, হে মুআয, তুমি কি জানো? আবার তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, কেন বারে বারে জিজ্ঞাসা করলেন? বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে শ্রোতার মনোযোগ বৃদ্ধি হয়, শ্রোতা যাতে বেখেয়াল না থাকে, কথাটাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে শোনে। এজন্যই বারবার তিনি আগে প্রশ্ন করলেন, যখন উত্তর একই পেলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বললেন, জেনে রাখো, হাক্কুল্লাহ আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর অধিকার বান্দার কাছে তা হলো আইয়াবুদুহু, বান্দা শুধু ইবাদত করবে কার? আল্লাহ। এবং তার সাথে কি করবে না? শিরক করবে না। এটার নামে কি? এটার নামে তাওহীদ, এটার নামে প্রথম আকীদার বিষয় যে বান্দা কোনোদিন আল্লাহর সাথে কি করবে না? শিরক করবে না, এবং বান্দা শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল সুন্নাহ, হচ্ছে সাহাবীদেরকে জিজ্ঞাসার মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলির জবাব দিতেন। তাই আমি জিজ্ঞাসা করছিলাম যে ইমানের রুকন কয়টি? না সাতটি, আমাদের দেশে অধিকাংশ বই পুস্তকে পড়ানো হয় সাতটি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন তাতে রয়েছে ছয়টি। ছয়টির প্রথমটি কি? এই ছয়টি মূলত আকীদার জিনিস। ছয়টি কি?
আকিদার জিনিস। সেই ছয়টির প্রথম দুটি সেটি হচ্ছে আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান। এখন লক্ষ্য করুন, আল্লাহর প্রতি ঈমান যদি প্রথমে জিজ্ঞাসা করেন আইনা আল্লাহ, কি জিজ্ঞাসা? আইনা আল্লাহ অর্থ হলো আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। একজন মুসলিমকে যদি আপনি প্রশ্ন করেন, মুফতি সাহেব বলছে যে এই লোকটা এত বেয়াদব, আল্লাহ কোথায় এই প্রশ্ন করে বসছে, কি ঠিক না? মুফতি সাহেব বলেন যে এই লোক আল্লাহ কোথায় এত বড় বেয়াদব এই প্রশ্ন করে বসছে। কেন মুফতি সাহেব এই কথা বললেন, কারণটা কি? মুফতি সাহেবের কাছে তথাকথিত সামাজিক দিনী জ্ঞান রয়েছে, কোরআন সুন্নাহর দিনী জ্ঞান তার কাছে নাই। যদি থাকত তাহলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একজন মানুষের ঈমানকে যাচাই করার জন্য, তার আকীদাকে যাচাই করার জন্য আল্লাহ কোথায় এই প্রশ্ন দিয়ে প্রশ্ন করেছেন, তাহলে ওই মুফতি সাহেব কখনো এটাকে বেয়াদবি বলতেন না। বরং মুফতি সাহেব এই কথা বলেই তিনি বেয়াদবি করেছেন, তিনি বেয়াদবি কাজ করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রশ্ন দিয়ে একজন মানুষের আকীদা চেক করলেন, যেই প্রশ্ন দিয়ে একজন মানুষের ঈমানের পরীক্ষা নিলেন, সেই প্রশ্নকে যদি কেউ বলে বেয়াদবির কথা, তাহলে কোনো সন্দেহ নাই তিনি হলেন শীর্ষ বেয়াদব। প্রিয় ভাইরা, আমরা কাউকে সেভাবে গালি দিতে চাই না বা গালি দিই না, এটি আমাদের স্বভাব নয়, কারণ আমরা অনুসরণ করি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার স্বভাব হলো এতই সুন্দর যার কারণে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ নির্দেশ দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রিয় ভাইরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা শতবার প্রকাশ করতে হয়, হাজার বার লক্ষ বার গোটা জীবনে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতের কারণে আমরা অনেকেই খুব সহজে সঠিক আকীদা ও তাওহীদকে পেয়ে গেছি বলুন আলহামদুলিল্লাহ। এটি মূলত বৈশিষ্ট্য হলো আহলুল হাদিসের। কার বৈশিষ্ট্য? আহলুল হাদিসের। বলুন কেমনে? গোটা বিশ্বে, শুধু বাংলার জমিনে নয়, গোটা বিশ্বে আপনি তথ্য নিয়ে দেখুন, আহলুল হাদিসদের দাওয়াত হলো কোন দলের ন্যায় নয়, কোন গোষ্ঠীর ন্যায় নয়, কোন তরিকার ন্যায় নয়, কোন মাযহাবের ন্যায় নয়, আহলুল হাদিসের দাওয়াত হলো নবী রাসূলদের ন্যায়। আর নবী রাসূলগণ সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন তাওহীদের এবং আকীদা। তাই আজকে গোটা বিশ্বে যেখানে আহলুল হাদিস পাবেন তাকে দেখবেন যে তিনি সর্বপ্রথমে আগে দাওয়াত দিচ্ছেন কিসের? এই তাওহীদ ও আকীদা। বলুন আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর বিরাট নিয়ামত, যার কারণে সম্ভব হয় খুব সহজেই এই বিষয়টি স্পষ্ট হওয়া। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, কিছু সতর্কতামূলক কথা বলতে হয়। আহলুল হাদিসেরা যেমন সবসময় সর্বপ্রথম তাওহীদের গুরুত্ব দিয়েই তারা দাওয়াত দেয়, সমাজে কিছু ভয়ঙ্কর ফিতনা শুরু হয়েছে, ভয়ঙ্কর ফিতনা। আপনার ব্রেনে রয়েছে, আপনি জানেন যে আহলুল হাদিসেরা তাওহীদের গুরুত্ব সবচেয়ে বেশি দেয়, তাওহীদের দাওয়াত সবসময় দেয়। সমাজে আপনি শুনছেন আরেকটি দল নিজেদেরকে তাওহীদি দল বলেই পরিচয় দিচ্ছে, নিজেদেরকে তাওহীদি দল বলে পরিচয় দিচ্ছে, আরবি ভাষায় নাম নিয়ে ফেলেছেন হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ বলবো তাওহীদি দল বা তাওহীদের দল। আল্লাহু আকবার, এ কোন তাওহীদ? এই তাওহীদের উদ্দেশ্য কি?
এটি কি আবু জাহেলের তাওহীদ না এটি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ? বলতেই হয় এটি আবু জাহেলের তাওহীদ, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ নয়। এভাবেই সমাজে আজকে আপনি যখন শুনলেন এই জিকে ফাউন্ডেশনের সম্মেলনে অমুক অমুক তাওহীদের গুরুত্ব দিলেন, তাওহীদের গুরুত্বের কথা বললেন, তাওহীদই আমাকে প্রথম জানতে হবে, তাওহীদই আমাকে প্রথম শিখতে হবে, তাওহীদই আমাকে প্রথম বুঝতে হবে, তাওহীদই আমাকে প্রথম মানতে হবে, আর আপনি বাড়িতে গিয়ে দাওয়াত পেয়ে গেলেন, কিছু যুবকেরা এসে ওই হিজবুত তাওহীদ নামে তাওহীদের দাওয়াত দিচ্ছে। শুধু যুবকেরা নয়, কিছু যুবতীরাও কিছু মেয়েরাও ওই ভ্রান্ত তাওহীদের দাওয়াত নিয়ে এসেছে। হতবাক হলেন, প্রথমে হয়তো খুব খুশি হলেন যে তাওহীদের দাওয়াত তো তাহলে ঘরে ঘরে চলছে, কিন্তু একটু ভাবার চেষ্টা করুন, এই তাওহীদ হলো ইবলিসি তাওহীদ। জন্য বলতে হয় হিজবু তাওহীদ, মূলত হিজবু ইবলিস, এটি ইবলিসের দল হতে পারে না, তাওহীদের দল। যদি তাওহীদের দল হয় তাহলে তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মানতে হবে, ইসলাম মানলে চলবে না। যদি তাওহীদের দল হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ইমাম হিসেবে গ্রহণ করতে হবে, অন্য ইমাম গ্রহণ করলে চলবে না। কিন্তু তারা ইমাম বাদ দিয়ে ইমামে চলে গেছে, ইসলাম বাদ দিয়ে ইসলামে চলে গেছে। এই তো বোঝা যায় তাদের তাওহীদ। তাদের তাওহীদ কি? তাদের এক লিডারের বক্তব্য, এই জন্য বলেছিলাম যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ না আবু জাহেলের তাওহীদ। তাদের লিডারের বক্তব্য হলো, আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, হিজবুত তাওহীদে যোগদান করলে জান্নাতে চলে যাবে। এই হলো হিজবুত তাওহীদ। তাহলে বলতে হয় কি, কোনো সন্দেহ নাই এটি হলো দাজ্জালের তাওহীদ, এটি হলো দাজ্জালের জান্নাত। দাজ্জাল জান্নাত নিয়ে আসবে, বলবে আমাকে ইমান মানো, আমাকে রব হিসেবে স্বীকার করো, তাহলে এই তোমার জন্য জান্নাত, না হলে তোমার জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাজ্জালের জান্নাতটাই হলো কি, জাহান্নাম। তো এই হিজবুত তাওহীদ যেই জান্নাতে নিতে চায় এটাই হলো কি, জাহান্নাম, এটাই জাহান্নাম। কারণ হিজবুত তাওহীদের উদ্দেশ্য হলো তাওহীদ, তারা ঐক্য করতে চায়। কিসের ঐক্য? এখানে তাওহীদ বলতে আল্লাহর একত্ববাদ, এখানে ঐক্য করতে চায়। তারা বলতে চায় ইহুদি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, সবাই একাকার হয়ে যাবে, এটাই হলো তাদের তাওহীদ। প্রিয় ভাইরা, এমনই ফেতনার পরিস্থিতিতে একজন মুসলিমের জন্য ফরজ। এজন্য বলা হয়, কবি বলছেন, আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদ মারিফাতুর রহমান বিত্তাওহীদ। একজন বান্দার সর্বপ্রথম ওয়াজিব হলো রহমানের তাওহীদটাকে জানতে হবে, আর এই রহমানের তাওহীদ যদি সঠিকভাবে না জানে তাহলে সে কি হবে, ইবলিসি তাওহীদে চলে যাবে। এই তাওহীদের আরো কত ভয়ঙ্কর পরিস্থিতি লক্ষ্য করুন। আরেক দল, যেই দলের এখন বেশ প্রভাব চলছে, সেই দলটির নাম হলো মুতাজিলা। কি নাম? মুতাজিলা। মুতাজিলাদের উসুল হলো পাঁচটি, মূল জিনিস হলো কয়টি? পাঁচটি। পাঁচটির এক নম্বর হলো তাওহীদ, এক নম্বর হলো তাওহীদ। মুতাজিলার বই পড়বেন, দেখবেন যে পাঁচটা উসুলের এক নম্বর হলো তাওহীদ। মনে করবেন যে খুশি হবেন যে এক নম্বরেই তাওহীদে নিয়ে আসছে, আসলে তো এটা এক নম্বরের জিনিস, খুব খুশি হবেন। কিন্তু ভিতরে যখন যাবেন একটু বোঝার চেষ্টা করবেন যে তাওহীদ দ্বারা কি বোঝার, সেখানেই আপনার মাথা ঘুরে যাবে। মুতাজিলাদের কাছে তাওহীদ হলো ইনকারু সিফাতিল্লাহি আযজা ওয়াজাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীকে অস্বীকার করার নাম হলো মুতাজিলার কাছে তাওহীদ। মুতাজিলা বলে
আল্লাহ হলেন আলিম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম মাত্র, কিন্তু ইলম বলতে আল্লাহর কোনো সিফাত বা কোনো গুণ নাই। আল্লাহ হলেন রহিম, এটি আল্লাহর একটি নাম মাত্র, কিন্তু রহমা বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাত বা কোনো গুণ নেই। আল্লাহ হলেন বসির, এটি আল্লাহর একটি নাম মাত্র, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বসার দর্শন বলতে কোনো গুণ বলতে কিছুই নেই। এজন্য মুতাযিলার কাছে তাওহীদ হলো আল্লাহর এই সিফাতগুলিকে অস্বীকার করাই হলো তাওহীদ, আর মুতাযিলারা আহলে সুন্নাহ তাদেরকে বলে মুশরিক। ভয়ঙ্কর বিষয়, আপনি এত ভাববেন না, মনে করবেন তাওহীদের কথাই নিয়ে আসছে, এক নম্বরে আলোচনা, আমরাও বলি তাওহীদের এক নম্বরের বিষয়, কিন্তু বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর। সেই মুতাযিলাদের কিছু চিন্তা আমাদের কিছু মানুষ আজকে ছড়াচ্ছে, সেগুলির মধ্যে একটি হলো নিজের আকল বিবেক যদি বলে তাহলে সেটাই রাইট, আর বিবেক যদি না বলে তাহলে সেটা রাইট নয়। তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও সেই চিন্তার আলোকে গ্রহণ করতে গিয়ে তাদের মাঝে কেউ বেশি বাড়াবাড়িতে চলে গেছে, তারা বলে যে কোরআনের সাথে হাদিসের সংঘর্ষ, তাই ইত্যাদি 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 কারণে এই যুগে আর কোরআন ছাড়া আর হাদিস মানা যাবে না, এই পর্যায়ে চলে গেছে, এই ভয়ঙ্কর বিষয়ে চলে গেছে। প্রিয় ভাইরা, সেদিকে যাচ্ছি না, শুধু এতটুকু স্মরণ করে দিতে চাই তাওহীদ নামেও কিন্তু ধোকা রয়েছে, সেই ধোকার ক্ষেত্র আমাদেরকে সচেতন সতর্ক হতে হবে। কিভাবে আমরা সতর্ক হব? এজন্য তাওহীদের আলোচনা আমাদের বেশি হতে হবে, তাওহীদের দাওয়াত আমাদের বেশি হতে হবে, আকীদার দাওয়াত আমাদের বেশি হতে হবে। যুগে যুগে অসংখ্য নবী রাসূলের দাওয়াত, সর্বপ্রথম দাওয়াতই ছিল তাওহীদের দাওয়াত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার পরিবেশের দাওয়াত সর্বপ্রথম ছিল তাওহীদের দাওয়াত, মদিনার পরিবেশের দাওয়াত সর্বপ্রথম ছিল সেই তাওহীদের দাওয়াত। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে সর্বশেষ দিন যিনি কঠিনভাবে সতর্ক করলেন সেটিও ছিল তাওহীদ এবং শিরকের বিষয়ে সতর্ক। তিনি সর্বশেষ 12ই রবিউল আউয়াল সোমবার সকাল 8 থেকে 9টার দিকে ওয়াক্তুদ দোহা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কঠিন পর্যায়ে তিনি পৌঁছে গেছেন, জানা যন্ত্রণায় তিনি খুব অস্থিরতা বোধ করছেন, সেই কঠিন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার পানির পাত্রে হাত ডুবাচ্ছেন, হাত তুলে চেহারা মুছে নিচ্ছেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। সেই কঠিন মুহূর্তে একবার চাদর দিয়ে চেহারাটাকে ঢেকে নিচ্ছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চাদরটাকে আবার সরিয়ে ফেলছেন, ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালাল্লাহু আল-ইয়াহুদা ওয়ান-নাসারা ইত্তাখাযু কুবুরা আনবিয়াইহিম মাসাজিদ, সেই ইহুদ এবং খ্রিস্টানদেরকে আল্লাহ ধ্বংস করুন যারা তাদের নবীদের কবরগুলিকে সিজদার স্থান হিসাবে গ্রহণ করে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে এর মাধ্যমে তার উম্মাকে সতর্ক করলেন, শিরকের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন করলেন তাওহীদ ও আকীদার বিষয়ে। এমনই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাহাবায়ে কেরামকে যখন কোথাও দাওয়াতের জন্য প্রেরণ করতেন, সহিহুল বুখারীর হাদিস, সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, ওয়ালাম্মা বা'আসান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলা ইয়ামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের দিকে প্রেরণ করলেন, তাকে বললেন, ইয়া মুআয ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব
فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله، وفي رواية فليكن أول ما تدعوهم إليه أن يوحدوا الله. هي معاذ তুমি যাচ্ছ এমন এক জাতির কাছে, তারা হলো আহলুল কিতাব। সুতরাং তোমার দাওয়াতের সর্বপ্রথম বিষয় যেন হয় আন ওয়াহিদুল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের বিষয়ে দাওয়াত পাবে, তাওহীদ তারা জানবে, তাওহীদ তারা বুঝবে। এটি যেন তোমার সর্বপ্রথম দাওয়াতের বিষয় হয়। লক্ষ্য করুন কিভাবে বললেন, ফা ইনহুমা আতাউকা আলা যালিক। হে মুআয, জেনে রাখো তুমি তাদেরকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিবে। যদি তারা তোমার এই তাওহীদের দাওয়াতকে মেনে নেয়, তাওহীদের দাওয়াতকে গ্রহণ করে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ফরাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। যদি তারা তাওহীদের দাওয়াতকে মেনে নেয়, তাহলে দ্বিতীয় পর্যায়ে তুমি তাদেরকে দাওয়াত দাও যে আল্লাহ তোমাদের জন্য দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছে। অর্থ কি? অর্থ হলো যদি তাওহীদের দাওয়াত গ্রহণ না করা হয়, তাহলে তার জন্য কোন সালাত নেই, সালাত কোন কাজে আসবে না, সালাত কোন কাজে আসবে না, সিয়াম কোন কাজে আসবে না, যাকাত কোন কাজে আসবে না। সর্বপ্রথম হলো তাওহীদ। প্রিয় ভাইরা, আমার নির্দিষ্ট সময় প্রায় শেষ, কথা বলার তেমন একটা সুযোগ হয়নি। স্মরণ করে দিতে চাই আমার আগে শ্রদ্ধাভাজন শেখ সাইফুদ্দিন বেলা হাফিজাহুল্লাহ ছোট বাচ্চাদেরকে কি শেখাতে হবে সে বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছিলেন। লক্ষ্য করুন, একটি সিলেবাস দিয়ে যাই, যেই সিলেবাস নাজিল হয়েছে সপ্ত আকাশের ঊর্ধ্বে আরশের উপর থেকে। বলুন সুবহানাল্লাহ, এটি কারোর সিলেবাস নয়, নাজিল হয়েছে সপ্ত আকাশের ঊর্ধ্বে আরশের উপর থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সেই সিলেবাস সূরা লোকমান। কোন সূরা? লোকমান। আপনার ছোট্ট কলিজার টুকরা শিশু সন্তানকে আপনি কি উপদেশ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বাবা মা হিসাবে আপনার কি দায়িত্ব, সেই দায়িত্বগুলি স্মরণ করে দিয়েছেন। সন্তানকে আদর্শ সন্তান, সন্তানকে সঠিক আকীদার করে গড়ে তোলার জন্য, সন্তানকে তাওহীদের উপরে গড়ে তোলার জন্য, সন্তানকে একজন খাঁটি মুমিন হিসেবে গড়ে তোলার জন্য, সন্তানকে একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য, সমাজে একজন আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তোলার সব শিক্ষাগুলি সেখানে দেওয়া হয়েছে। সর্বপ্রথম শিক্ষা হলো আল্লাহ বলছেন, وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. স্মরণ করুন যখন লোকমান তার কলিজার টুকরা প্রিয় বস্তু বৎসকে বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস জেনে রাখো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীর বুকে মহা যুলম অন্যায় বিচার হলো। যদি আজকে আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে সর্বপ্রথম এই শিক্ষা দিতে পারি, এটি হলো তাওহীদের শিক্ষা, এটি হলো আকীদার শিক্ষা, তাহলে তারাই গড়ে উঠবে মুওয়াহ্হিদ খাঁটি মুসলিম হিসাবে ইনশাআল্লাহ। লক্ষ্য করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে সেভাবেই তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য কি বর্ণনা দিলেন। হাদিস তিরমিজির সহিহ, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বয়স যখন তার মাত্র 8-9 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, হে বাচ্চা, ইন্নি উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কতগুলি নীতিমালা শিক্ষা দেব, মৌলিক কথা শিক্ষা দেব, শুনে নাও। প্রথম হলো ইহফাযিল্লাহ ইয়াহফাযুকা,
তুমি আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হও, স্বয়ং আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হওয়া কি? আল্লাহর তাওহীদের বিষয়ে জানা এবং মানা, আল্লাহর নির্দেশ নিষেধগুলি জানা এবং মানা। সেই হাদিসেই বললেন, জেনে রাখো, ওয়াইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে প্রিয় বৎসর, যখন তুমি কোনো কিছু আবেদন নিবেদন করবে, সাহায্য চাইবে, চাও একমাত্র কার কাছে? ওয়াইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন তুমি কোনো আবেদন করবে, আবেদন করবে কার কাছে? আল্লাহর কাছে। এই তাওহীদের শিক্ষা, এই আকীদার শিক্ষা যদি আমরা আমাদের সন্তানদের দিতে পারি, তাহলে সত্যি তারাই হবে নবী রাসূলদের রেখে যাওয়া সেই তাওহীদের উপরে, তারাই হবে মুয়াহ্হিদ, তারাই হবে সঠিক মুসলিম। আমরা যেন সেই শিক্ষা নিজেরাও নিতে পারি, আমাদের সন্তানদেরকেও দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, শেষ সময়। ছোট বাচ্চাদের অনেক সময় আপনি শিক্ষা প্রতিষ্ঠানে তাওহীদ ও আকীদা শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না। আপনার অভিযোগ যে আমার ছেলেকে আমার মেয়েকে তাওহীদ আকীদা শিক্ষা দিতে চাই, কিন্তু আমার আশপাশে তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাই না, কিভাবে আমি শিক্ষা দেব? ছোট্ট একটি কথা মনে রাখবেন। আচ্ছা বলুন তো, আপনার আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আপনার ছেলে বা মেয়েকে ভর্তি করাবেন, সেখানে যদি ইংলিশের ভালো শিক্ষা দেওয়া না হয়, আপনি কি কোনোদিন বলবেন যে স্কুলে তার যেহেতু ইংলিশের ভালো শিক্ষার ব্যবস্থা নেই, তাহলে আমার ছেলে বা মেয়ে ইংলিশে দুর্বল থাকুক? কখনো বলবেন না। কি করবেন? স্কুলে ভালো টিচার নাই, অসুবিধা নেই, প্রয়োজনে বাসায় ভালো টিচার নিয়ে এসে আমার ছেলে মেয়েকে ইংলিশ শিক্ষা দেব, ঠিক না? আপনি তো সেই বাবা যেই বাবার সন্তান স্কুলে ইংলিশের টিচার ভালো না থাকার কারণে বাসায় প্রাইভেট টিচার দিয়ে ইংলিশ শিখাতে পারেন, স্কুলে গণিতের টিচার ভালো না থাকার কারণে বাসায় প্রাইভেট টিচার দিয়ে তাকে গণিত শিখাতে পারেন, কখনো বলবেন না যেহেতু ভালো টিচার নেই আমার ছেলে বা মেয়ে গণিতে দুর্বল থাকুক বা ইংলিশে দুর্বল থাকুক, সেটি তো বলেন না। কিন্তু কেন বলেন যে স্কুলে আমার ছেলে মেয়েকে আকীদা শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই, তাই তাকে দুর্বলেই রাখতে হচ্ছে? সেখানে আপনি কেন ব্যবস্থা নিলেন না, বাসায় ভালো টিচার রেখে তাকে আকীদা শিক্ষা দেন? যদি সত্যি আপনি আল্লাহকে ভয় করেন, আপনার সন্তান আপনার মতো তাওহীদবাদী হোক, আপনার সন্তান আপনার মতো সঠিক আকীদার উপর প্রতিষ্ঠিত হোক, তাহলে আপনার জন্য ফরজ ছিল ওই ইংলিশের প্রাইভেট টিচার দেওয়ার চেয়েও আপনার জন্য ফরজ আকীদার প্রাইভেট টিচার তাকে দিতে হবে। গণিতের প্রাইভেট টিচার চেয়েও ফরজ আপনার সন্তানকে তাওহীদ শেখানোর জন্য প্রাইভেট টিচার দিতে হবে। শেষ করছি, আর দীর্ঘ নয়, স্মরণ করে দিতে চাই, ক্লাস 1, 2, 3, 4 পর্যন্ত ছোট বাচ্চাদের একটি আকিদার সিরিজ রয়েছে আমার লেখা, ইসলামী আকিদা, আকায়েদ ও ফিকহ, ইসলামী শিক্ষা নামে ক্লাস 1, 2, 3, 4 পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে না হলেও আপনি সংগ্রহ করে আপনার বাসায় সকল সন্তানদেরকে সেগুলি শেখাতে পারেন, যার মাধ্যমেও সম্ভব হবে আপনার চেষ্টা করা, সম্ভব হবে পরিবারের সদস্যদেরকে তাওহীদ ও আকীদা শিক্ষা দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবার স্মরণ করে দিচ্ছি, মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, তার মাঝে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে ঈমান ও ইসলামের পথে চলার তৌফিক দান করেছেন। সেই শ্রেষ্ঠ ভিতরে আরো শ্রেষ্ঠ হলো প্রচলিত ঈমান ইসলামের উপরে নয়, কোরআন ও সহিহ হাদিসের আলোকে তাওহীদ ও আকীদা বুঝে আহলুল হাদিস বা সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৌফিক দিয়েছেন বললাম আলহামদুলিল্লাহ। আমরা যেন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দাওয়াতকে আরো ছড়িয়ে দিতে পারি, সুন্দরভাবে কাজ করতে পারি, সেই চিন্তায় আমাদের সবাইকে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহু আকবার।
কথা এখানে শেষ করতে চাই। পরিশেষে আবার আমার পক্ষ থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যেহেতু একজন দায়িত্বশীল হিসাবে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকেও মোবারকবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য এবং আহ্বান জানাচ্ছি সকলেই যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে পরস্পরের প্রতি আন্তরিক হয়ে আমরা আমাদের কাজে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কর্তৃপক্ষকে আবার মোবারকবাদ জানিয়ে এবং যারা যেভাবে অবদান রেখেছেন সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সবাইকে যাচাই খায় দান করুন। আবার সামনের দিকে যেন আরো সুন্দর ভাবে সফলতার পথে অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.